আমি তো আসলে আমার ফার্স্ট ফিল্ম করার পরে অনেকদিন ওয়েট করি আসলে ফিল্ম স্টার্ট করার জন্য। সো লাকিলি আসলে আমি যাদের সাথে কাজ করার সুযোগ পাই ওরা হচ্ছে স্টার সিনেপ্লেক্স, এবং আমি রুহুলের সাথে বারবার কথা হচ্ছিল যে স্টার সিনেপ্লেক্সের আসলে আমরা আরও বেশি ব্রাঞ্চ বাড়ান বা সিলেটে করেন, এখানে করেন, ওখানে করেন, আমার মাঝে মধ্যে কথা হয়। সো উনিও প্ল্যান করতেছিলেন অনেকদিন ধরে। সো আমি অনেক চাচ্ছিলাম যেহেতু নর্ডারে যখন আমাদের রিলিজ হয় তখন আমরা চিটাঙ্গে ভালো কোনো হল ছিল না, আর যে হলটা ছিল খুবই লিমিটেড, মানুষ 20 জন বা 25 জন মানুষ দেখতে পারেনি। সো আমরা ওয়েট করছিলাম যে সিনেপ্লেক্সটা আসলে চিটাঙ্গে, যেহেতু রুহুলভাই নিজে চিটাঙ্গের মানুষ এবং উনি ভেরি ওয়েল নোন চিটাঙ্গে, সো আমি চাচ্ছিলাম চিটাঙ্গে অনেক বড় পরিসরে স্টার সিনেপ্লেক্সটা হোক। অ্যান্ড ফাইনালি হ্যাপেন্ড। সো আমার কাছে মনে হয় যে নর্ডারেটা যখন তখন দেখতে পারেনি মানুষ, এটা চান্স যে আবারও বড় জায়গায় বড় হলে সিনেমাটা দেখবে। সো আই এম রিয়েলি হ্যাপি। আমরা যখন যে জেনারেশনে কাজ করতে আসছি আমাদের কাছে মাল্টিপ্লেক্সে সিনেপ্লেক্স থাকবে, ভালো হল থাকবে, সুন্দর হল থাকবে, এবং সুন্দর পরিবেশে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার একটা আলাদা মজা আছে। সো আমার মনে হয় স্টার সিনেপ্লেক্স হচ্ছে ওই জায়গা যেখানে আসলে আমরা সবাই মিলে গিয়ে ফ্যামিলি, আমাদের বাবা মা, ভাই বোন সবাইকে নিয়ে সিনেমা দেখতে পারি। সো আমার মনে হয় এটা একটা বড় বড় বিষয়। আমি এই রুহুল ভাইকে রিকোয়েস্ট করবো শুধু চিটাঙ্গে না, হোল বাংলাদেশে যখন আসলে স্টার সিনেপ্লেক্সের প্রতিটা জেলায় প্রতিটা ডিস্ট্রিক্টে ব্রাঞ্চ হবে তখন আসলে আমি ফাইনালি বলবো যে না, আমরা আসলে সিনেমা ইন্ডাস্ট্রির জায়গা থেকে আমরা অনেক বড় হলাম, ইনফ্যাক্ট সিনেমাটা আরও প্রসার হলো। সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা অবদান কিন্তু স্টার সিনেপ্লেক্সের। সো এটা আমি আমার জায়গা থেকে যদি বলি, আমার জেনারেশনে যখন আমি কাজ করতে আসছি আমি এই জায়গা থেকে বেনিফিটেড। সো আমার মনে হয় যে রুহুল ভাই যখন আসলে আরও এটাকে আরও শুধু ব্রাউনবাড়িয়া না, এটার প্রতিটা ডিস্ট্রিক্টে প্রতিটা জেলায় যখন আসলে এটার আসলে বড় ব্রাঞ্চগুলো নিয়ে আসবে তখন আসলে আমরা ইন্ডাস্ট্রি ওয়াইজ সবাই উপকৃত হবো আর কি। চট্টগ্রাম আসলে একদিন আগে এসে কোনো লাভ হয়নি, কারণ ঘুরতে পারিনি। ব্যাপারটা ছিল এরকম যে আজকে আমরা হলে আসবো, এটাই সবথেকে বড় এক্সাইটমেন্ট ছিল।